वेलकम बैक फ्रेंड्स। तो एइमात्र पावा खबर अनुयायी आबहावार बिराट परिवर्तन घटते चलेछे। टाना पाँच दिन बज्रविद्युत सह बृष्टिर सम्भावना देखा दिएछे। तो बंधुरा कोन कोन जेलाय एइ बज्रविद्युत सह बृष्टिर सम्भावना देखा दिएछे, कबे थेके बृष्टि होते पारे, समस्त किछु विस्तारित जानते भिडियोटी एकदम ना टेने शेष पर्यन्त देखार चेष्टा करबेन। और भिडियोटी शुरू करार पूर्वे अवश्यई आपनी भिडियोर कमेंट बक्से जानिए दिन आपनी भिडियोटी कोन डिस्ट्रिक्ट थेके देखछेन, ताहले परवर्तीकाले सेई डिस्ट्रिक्टेर आबहावार आपडेट दिते आमार खुबी सुविधा हय। और भिडियोटी अवश्यई एकटी लाइक करे दिन आर चैनलटिके सबस्क्राइब करे दिन। বাংলার ভোটের অষ্টম দফা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু তবুও বাংলার আকাশে বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। ভোটের পারদ যেমন ছিল চড়া, তাপমাত্রার পারদও ছিল একইভাবে চড়া, কিন্তু এবার ভোট উৎসব শেষে এবারে স্বস্তির বাণী শোনালো আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অষ্টম দফার নির্বাচন শেষ হওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্যবাসী। তার মধ্যে খুশির খবর শোনালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর, ভোট গণনার দিন অর্থাৎ সেকেন্ড মে থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী পাঁচ দিনের জন্য কোচবিহার, আলিপুরদুয়ার, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি এবং উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে জেলায় বৃষ্টিপাতের দরুন তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। এছাড়া আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্যপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে এই রাজ্যের মধ্যভাগে কিছুটা প্রভাব পড়েছে। এই জন্য আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আর্দ্রতা অনেকটা বেশি থাকবে পশ্চিমবঙ্গে। এছাড়া বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা জানানো হয়নি। আবহাওয়া দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়েছে বৃষ্টিপাতের সঙ্গে মোটামুটি 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তো ফ্রেন্ডস, আপডেটটি এতক্ষণ পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।